চাপ থাকতো? আমাদের এই সময় চাপ তো আমাদের আষাঢ় মাস থেকে তো পুরোপুরিভাবে কাজ চলতো, দিন রাত জেগে আমরা 3-4 মাস পুরো কাজ করতাম। এখন তো এই লকডাউনের পরিপ্রেক্ষিতে, তারপরে এই আমফান ঝড় হ্যান ত্যানের সমস্যার জন্য আমার কাজপত্র বন্ধ হয়ে আছে। এখন অর্ডারপত্র সেরকম নেই, কোনো কাস্টমার কোনো কমিটিরা সেইভাবে আমাদেরকে মানে কড়াভাবে মৌখিকভাবে বলছে যে পুজো হবে, কিন্তু আমরা সেইভাবে তো আগাতে পারছি না। অ্যাডভান্স না সেরকম কিছু হয়, মৌখিক বলছে পুজো হবে, একটা বানিয়ে রাখিস এরকম করে বলছে। বা যে সেটা বাইরে ফারে যেত, সেটা বাইরে যাওয়া তো সব বন্ধ একরকম। হ্যাঁ, রাঁচি টাটা ফাটা যে ঠাকুরগুলো যেত আমাদের, সেসব ঠাকুর যাওয়া তখন বন্ধ। আমি 35-30, 35-32 এরকম করে ঠাকুর হতো আমাদের। ক্ষতি মানে অচল অবস্থা, একদম আর্থিক দিক থেকে বলুন, যে কোনো দিক থেকে আমাদের খুব সমস্যার মধ্যেই আছে এখন। মানে দিন রাত মানে সকাল হচ্ছে, কোনো রকম সন্ধ্যা হচ্ছে, বাস চুপচাপ থাকছি, এই করছি, এই করি দিনগুলো কাটছে। খাওয়া দাওয়া আছে তোমার, রেশনে চাল পেয়েছিলাম বলে যা হোক, এই রেশনে চাল পাচ্ছি বলে দুটো চাল আর ডাল পাচ্ছি, আর আলু ফালু কিনে টুকটাক ভাবে চলছে সংসার। একদম ইনকাম নেই, 4 মাস তো পুরোই বন্ধ। মুখ্যমন্ত্রী ঘোষণা করলে তো হবে না, কিন্তু আমাদের কাস্টমার, আমাদের যারা পার্টি, যারা ঠাকুর নেয়, তারা তো কিছু আমাদেরকে ইয়ে করছে না। তারা শুধু মুখে হল পুজো হবে, কোনো একটা ঠাকুর বানাস, কিন্তু কী হবে তো আমরা নিজেরাই বুঝতে পারছি না। কী করে আগাবো, কী ভরসা আগাবো? একটা আগে ছিলাম রাসনা ঠাকুর, রামনবমী, সব ঠাকুরগুলো হলো, সে সব তো ফিনিশ হলো না, পুজো হলো না, সব পড়ে রইল এই অবস্থায়। আবার নতুন করে কী আমরা আগাই? ততক্ষণ আমরা কোনো আগাতে পারছি না, সাহস পাচ্ছি না আমরা ঠিক করে আগাতে। না সেভাবে হবে না, তাছাড়া এবছর যা অবস্থা আমাদের, ছোটোখাটো পুজো হবে সব, বাজেট অনেক কম, 15-20-25-30 করে বাজেট বলছে, কম কম বাজেট, ছোটো করে সব পুজো হবে এইভাবে বলছে। আমার কাছে 25-30 জনের মতো। হ্যাঁ, সমস্যা হয়ে যাচ্ছে, কিন্তু কাজটা এখন বন্ধ বলে কোনো ওই করা হয়নি, সবাই মন খারাপ, কী করবো? আমার নাম অনুপ ঘরোই। করোনা কি আর দেখা যায়?
জন্য কথা হোক না, যে কাজ হয়নি একটা দুঃখ দুঃখ মুখ, যে কাজ বাজ হলে ভালো হতো এরকম কথাবার্তা হোক। মুখ্যমন্ত্রীর কাছে আমাদের একটাই আবেদন যে আমরা এই যে ছোটখাটো কাজ করতাম সংসারে কিছুটা হলেও আমাদের উপকার হতো, সেই অনুযায়ী এখন তো আমাদের একদমই ইনকাম নেই। মুখ্যমন্ত্রীর কাছে একটাই আমাদের অনুরোধ যে আমাদেরকে কিছুটা তো সাহায্য করবে বা কোনো একটা আশায় আছি, না হলে আমাদের খুব অসুবিধা হচ্ছে সংসার চালাতে। যেই হোক আমরা গরিব মানুষ যেই কাজ করতাম, এখন মালিক যদি না কাজ পায় অর্ডার তো আমাদেরকে কাজ কোথা থেকে দেবে? সেই অনুযায়ী আমরা চাইছি যে সরকার আমাদেরকে দেখুক, আর আমরা আশা করি যে কাজ হয়তো বলছে পুজো হবে, কিন্তু পুজো যদি না হয় লাস্টে আমাদেরকে কাজ করিয়ে তো মালিক পয়সা দিতেও পারবে না। তো সেই জন্য আমরা আগেও যে কাজ করছিলাম যেই কিছুদিন পুজো হবে বলে পুজোটা হয়নি, গণেশ পুজো টুজো সব বন্ধ হয়ে গেল, সেই জন্য মালিক আমাদেরকে পয়সাও দিতে পারেনি, খুব অসুবিধায় চলতিছে। এবার সেই অনুযায়ী যদি সরকার আমাদেরকে কিছু অন্তত সাহায্য করে আমরা খুবই খুশি হব, খুবই আনন্দ। এই লকডাউনের মাঝে সংসারে মানে ছেলেরাও খাটতে পারছে নি, মেয়েদের উপরেও টুকটাক করে আমরা চালাতাম সেটাও আমরা পাচ্ছি নি। এই কাজের আশায় আছি, কিন্তু তবু সরকারের কাছে অনুরোধ করছি যে আমাদেরকে যেন কিছু সাহায্য করে। অষ্টমী ঘুরেই মানে অন্যান্য আগের অন্যান্য বছরে প্রচণ্ড চাপ থাকতো, খাওয়া দাওয়া সবই মানে এই সময় থেকে শুরু হয়ে যেত, প্রচুর মানে অবস্থা খাইয়ে থাকতো। আর এখন তো কিছুই নেই, একবারে নিস্তব্ধ বললে চলে, কোনো মিস্ত্রি টিস্ত্রিও নেই, অর্ডারও সেরকম নেই, আর কাজেরও পরিস্থিতি খুবই খারাপ। সমস্যা খারাপ বলতে যেই কোনো কাজ মানে মিস্ত্রিরা যেভাবে কাজ করতো, অর্ডার হতো বা অর্ডারের মাধ্যমে তো যে কিছু আসতো বায়না বাবদ আসতো তার মধ্যেই চলতো, এখন তো মানে একবারে বায়না টায়না তো কোনো পার্টি তো মুখোমুখি বলতেছে শুধু খালি পুজো হবে ছোটোখাটো দেখে করুন এই করুন সে করুন, কিন্তু হঠাৎ করে যদি বন্ধ করে দেয় তখন কোথায় যাব আমরা? যেমন চৈত্র মাসে বা এই চৈত্র মাস বৈশাখ মাসে যে ঠাকুরগুলো হওয়ার কথা ছিল হয়ে গেছিলো, সেগুলো হঠাৎ করেই পার্টি বন্ধ করে দিল বা এ করে দিল যে আমরা ঠাকুর নিতে পারবো না, এই করতে পারবো না, কোনো পয়সা কড়িও দেয়নি কিছু দেয়নি, এমনি এমনি ঠাকুর সব ভূত হয়ে পড়ে আছে। না এরকম কোনো তো বুকিং হয়নি। আসার আলো মোটামুটি ফুটছে, যদিও আবার যদি মাঝখানে যদি আবার করোনার চাপে যদি আবার বাড়াবাড়ি হয়ে যায় করোনা, তখন যদি আবার বন্ধ করে দেয় তখন কোথায়? আবার এত ঠাকুর করে দিয়ে আমি স্ত্রীদেরকে করে দিয়ে তখন কোথায় কি করবো? হ্যাঁ যতক্ষণ না মানে বায়না দিয়ে অ্যাডভান্স হচ্ছে যতক্ষণ না ততক্ষণ তো কিছু করার নেই, আর কাজে করতেও পাচ্ছি না। ইনকাম বলতে আমার এখান থেকে অনেকেই মহিলারা তবু 40-50 হাজার টাকা করে একজন একজন ইনকাম করে নিত। হ্যাঁ এই সিজনটা 3-4 মাসেই ক্ষতির মধ্যে অনেকটাই আছে। অর্চনা ঘোড়াই এই মুহূর্তে করোনা ভাইরাসের জন্য মৃত্যুর কতটা সমস্যায় পড়ছেন কি বলবেন?
সমস্যা বলতে যে চৈত্র মাস থেকে যা করোনা ভাইরাস মানে আসছে, তার দিকে তো আমাদের কোনো ঠাকুর হয় না, আর কোনো অর্ডারই হয় না। যেসব মানসিক কাজ থাকতো বা পুজো মণ্ডপ, যে মনসা পূজা, কালী পূজা বা রামনবমী পূজা, এইসব অন্নপূর্ণা পূজা, কোনো মণ্ডপেই তো পূজা হয় না। আর এখন যে দুর্গা সিজিন আসতেছে, বিশ্বকর্মা দুর্গা বা লক্ষ্মী কালী, যে আমরা দুর্গা বা করে রাখবো বা বিশ্বকর্মা করে রাখবো, সেটুকু ভরসা পাচ্ছি না। যে করে রাখবো মিস্ত্রি শিল্পী দিয়ে কারিগরকে দিয়ে করে রাখবো, যে তাদেরকে পয়সা দিতে হবে, ঠাকুর বিক্রি না হলে কি করে দেবো না কোনো। এবারে দু একটা পুজো মণ্ডপ থেকে বলছি যে ছোটোখাটো পূজা হবে, কিন্তু আগুন তো অ্যাডভান্স পাইনি, যে অ্যাডভান্স না থাকলে তো আমরা ঠাকুর করতে পারছি না। যে এখন কী ভরসায় পড়বো, মুখ্যমন্ত্রী বলেছে ঠিক আছে, কিন্তু যতক্ষণ না খুব মানে ঠিকঠাক করে বলে আমরা কীভাবে মানে ঠাকুর করে রাখবো, ক্লাব, হ্যাঁ ক্লাব, ক্লাব যতক্ষণ না বলবে কীভাবে করবো আমরা, এই নিয়ে তো আমাদের খুব অসুবিধা পড়েছে, সংসার চালাইতে খুব অসুবিধা। এই নিয়েই তো আমাদের মানে এই ঠাকুরের কাজ নিয়েই তো আমাদের সংসার তো সব চলে, তো তার জন্য খুব সমস্যায় পড়েছি। নিশিকান্ত মাইতি, মৃৎশিল্পী। এই পরিস্থিতিতে আমাদের খুবই অসুবিধা হচ্ছে সংসারের দিক থেকে, কারণ এটা আমাদের সারা বছরের একটা ইনকাম ছিল, কিন্তু সংসার চালাতে আমাদের খুবই কষ্ট হচ্ছে। আমরা এটাতে ভরসা করে খুব ছিলাম, কিন্তু এই করোনার বাজারে আমাদের খুবই অসুবিধা হচ্ছে। মুখ্যমন্ত্রী বলে দিয়েছে, ও মুখ্যমন্ত্রী বলে দিয়ে খালাস, কিন্তু আমরা ভরসা করতে পারছি না। আমাদের কাছে তো কোনো অর্ডারই নেই, যদি কোনো অর্ডার আসতো তাহলে আমরা নিশ্চিন্তে ঠাকুরগুলো তৈরি করতাম, কিন্তু আমাদের কাছে কোনো অর্ডার নেই। অর্ডার এলে তখন আমরা হয়তো একটু ভরসা পাবো বা এ পাবো, এই আশা রাখছি। একদিকে করোনা ভাইরাস, একদিকে টাকা পয়সা নেই, কিন্তু আমরা সাধারণ মানুষ, আমাদেরকে শুধু শোষণ করে যাচ্ছে, কিন্তু আমাদের দিক থেকে কেউ চায়নি, সরকারিভাবে আমরা কোনো দিকে সাহায্য পাইনি, এটাই আমাদের একটা মানে দুঃখ যে আমরা গরিব। হ্যাঁ হ্যাঁ, সেটা পেলে আমরা খুব খুশি হতাম, কিন্তু আমরা আমাদের মানে আপনাদের কাজ আপনারা তুলে নিয়ে চলে গেলেন, আর আমাদের কাজ বললাম অনেক কিছু, কিন্তু আমাদের কিছুই কাজ হয়নি, কেউ সাহায্যই করছে না। সুষমা ঘুরি।